ছিল তখন বাঙালি মাতৃভাষার দাবিতে জীবন দিয়েছিল এবং মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছিল। এই যে 21 ফেব্রুয়ারি রাষ্ট্রীয়ভাবে পালন করা হয় এবং রাষ্ট্রীয়ভাবে যে শহীদ মিনার নির্মাণ করা হয়েছিল সেটি 56 সালে আওয়ামী লীগ কেন্দ্রীয় সরকার গঠন করার পর হয়েছিল, তার আগে হয়নি। বাংলা ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা মর্যাদা দেওয়া হলো কার্যত 56 সালে সরওয়ারদির নেতৃত্বে, হোসেন সৈয়দ সরওয়ারদির নেতৃত্বে, যখন আওয়ামী লীগ পাকিস্তানের কেন্দ্রীয় সরকার গঠন করে তারপরেই কিন্তু কার্যত বাংলাকে রাষ্ট্রভাষা ইতিপূর্বে ঘোষণা করা হলেও সেটি বাস্তবায়ন হয়নি। 56 সাল থেকে সেটি পরিপূর্ণভাবে বাস্তবায়ন শুরু হয় এবং আপনারা জানেন হোসেন সৈয়দ সরওয়ারদি ছিলেন নিখিল পাকিস্তান আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে প্রথমে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ, পূর্ব বাংলা আওয়ামী লীগ গঠিত হয়। এরপর 50 সালে নিখিল পাকিস্তান আওয়ামী লীগ গঠিত হয় হোসেন সৈয়দ সরওয়ারদির নেতৃত্বে, হোসেন সৈয়দ সরওয়ারদিকে সভাপতি করে নিখিল পাকিস্তান আওয়ামী লীগ গঠিত হয়। অর্থাৎ বঙ্গবন্ধুর নেতৃত্বে, বঙ্গবন্ধু এই ভাষা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন এবং ভাষা আন্দোলন শুরু করেছিলেন। পরবর্তীতে 21 ফেব্রুয়ারি বা 1952 সালে তিনি কারাগারে থাকলেও তিনি কারাগারে থেকে অনশন করে সেখানে আন্দোলন করেছিলেন, তিনি প্রতিবাদ জানিয়েছিলেন এবং আওয়ামী লীগের নেতৃত্বেই প্রকৃতপক্ষে পাকিস্তানে এই রাষ্ট্রভাষার পূর্ণ মর্যাদা প্রতিষ্ঠা হয়েছিল। বাংলার রাষ্ট্রভাষা মর্যাদা পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠিত হয়েছিল। সেই ধারাবাহিকতায় বহু আন্দোলন সংগ্রাম, বহু রক্তের বিনিময়ে স্বাধিকার আদায়ের আন্দোলন, স্বাধীনতা সংগ্রামে রূপ নেয় বঙ্গবন্ধুর নেতৃত্বে। বঙ্গবন্ধুর নেতৃত্বে হাজার বছরের ঘুমন্ত বাঙালি স্লোগান শিখেছিল, বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। এই স্লোগানে উজ্জীবিত হয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল এবং এই বাঙালি জাতিসত্তা সৃষ্টি হওয়ার পর বঙ্গবন্ধুর নেতৃত্বেই প্রথম বাঙালির জন্য এই জাতিরাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধুকে স্বাধীনতার পর যারা রাজনৈতিকভাবে মোকাবেলা করতে পারেনি তারা নানা ধরনের গুজবের আশ্রয় নিয়েছিল, নানা ধরনের অপপ্রচারের আশ্রয় নিয়েছিল। বাসন্তীকে জাল পরিয়ে ছবি তুলে পত্রিকায় ছাপিয়েছিল, যারা ছবি তুলে পত্রিকায় বাসন্তীকে জাল পরিয়ে ছবি তুলে পত্রিকায় ছাপিয়েছিল তারা তো বাসন্তীকে একটা শাড়ি কিনে দিতে পারত, তারা সেটা কিনে দেয় নাই। আর তখন জালের দাম শাড়ির দামের চেয়ে অনেক বেশি ছিল, সেটি না করে বাসন্তীকে জাল পরিয়ে বাসন্তীকে একটা শাড়িও কিনে দেয়নি এবং জাল পরিয়ে ছবি ছাপিয়ে দিয়েছিল। অর্থাৎ অপপ্রচারের আশ্রয় গ্রহণ করেছিল। সেই বাসন্তীর কেউ খবর রাখেনি। আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তিনি পরবর্তীতে বাসন্তীকে ঘর বানিয়ে দিয়েছিলেন। এবং তখন শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরে অপপ্রচার নয়, বিদেশেও নানা ধরনের অপপ্রচার তখন করা হয়েছে। কিন্তু তখন যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না, তখন যেহেতু আন্তর্জাতিক মিডিয়া বা গণমাধ্যম এত শক্তিশালী ছিল না, গণমাধ্যমের রিচ একেবারে তৃণমূল পর্যায়ে ছিল না, সেটি এখানে সর্বসাধারণের কাছে না পৌঁছালো বিদেশেও অনেক অপপ্রচারের আশ্রয় নেওয়া হয়েছিল। এবং আপনারা জানেন ঈদের জামাতে গুলি করে আওয়ামী লীগের এমপিদের হত্যা করা হয়েছিল, একে একে পাঁচজন আওয়ামী লীগের এমপিকে হত্যা করা হয়েছিল।
এইভাবে দেশের অভ্যন্তরে একটি পরিস্থিতি তৈরি করা হয়েছিল এবং সেই পরিস্থিতি তৈরি করে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পটভূমি রচনা করা হয়েছিল।